কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করবেন। ফ্রেন্ডস, এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করে রাখে, আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করতে হয়। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করবেন। তো ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করছি, মানে প্রোফাইলে আসছি। প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইলে ডান দিকে থ্রি ডটে ক্লিক করছি, ভিউ অ্যাজ করছি। ফ্রেন্ডস দেখুন, আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করা নেই। আমি আমার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো আসলে আমার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন অ্যাড হলো কি না। তো ব্যাকে আসি, এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। দেখুন এখানে লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এর আন্ডার দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্টের উপরে ক্লিক করতে হবে। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্টের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা দেখুন আমার এভরি ওয়ান করা আছে, এটা আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে হবে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করছি, দেখুন এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হয়ে গেছে। এবার ব্যাকে আসতে হবে, স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এবার আপনাকে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে। ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে হু ক্যান ফলো মি, এটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে, এটা আপনাকে পাবলিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে পাবলিক প্রোফাইল ইনফো, এটা আপনাকে পাবলিক করতে হবে। এবার প্রোফাইলে আসছি, এডিট প্রোফাইলে ডান দিকে থ্রি ডটে ক্লিক করছি, ভিউ অ্যাজ। ফ্রেন্ডস দেখুন, আমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখুন কত সহজেই ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করা হলো। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড করতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড করবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।